জঙ্গলমহলের উৎসবের এই অষ্টম বর্ষে উপস্থিত থাকতে পেরে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি ধন্যবাদ জানাই জেলা শাসক জয়শ্রী দাশগুপ্তকে। এখানে জেলা পরিষদের সভানেত্রী মাধবী বিশ্বাস আছেন, তাকে পুরসভার তিনি চালাচ্ছেন, কবিতা ঘোষকে, এবং মেলার সঙ্গে সংযুক্ত সমস্ত মানুষদের। করোনা পরিস্থিতিতে আমরা কি শুধু খেলা আর মেলা নিয়েই থাকব? আমি তাদের উদ্দেশ্যে বলি, আমরা করোনা মোকাবিলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দ্বিতীয় ঢেউ যে ধরনের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ আধিকারিকরা, সর্বস্তরের পুলিশের কর্মীরা, স্বাস্থ্যকর্মীরা, এনজিওরা, শিক্ষকেরা, শিক্ষাকর্মীরা সকলে এসে এগিয়ে করোনাকে প্রতিহত করবার কাজে নেমেছেন। তৃতীয় ঢেউ যেটাকে বলা হচ্ছে বর্তমানে, তারও মোকাবিলা আমরা করছি। আমি শুধু আপনাদের সকলকে বলবো, অবহেলা করবেন না করোনাকে নিয়ে। যা বিধি আছে সেই বিধি মেনে চলুন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু সতর্ক হওয়ার যথেষ্ট কারণ আছে। সবাই সতর্ক থাকুন, আনন্দে থাকুন, স্বাস্থ্যকে রক্ষা করুন, অন্যের স্বাস্থ্যকেও নিরাপদ যাতে থাকে তার জন্যে ব্যক্তিগত উদ্যোগ নেবেন, সমষ্টিগত উদ্যোগ নেবেন। আমি মেলার সূচনা পর্বে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। বহুদিন পর এরকম মেলা আয়োজনে সশরীরে উপস্থিত থাকা একটা নিঃসন্দেহে রোমাঞ্চকর জিনিস। আমি আশা করব যে উন্নয়নের বন্যা ঝাড়গ্রামবাসী, জঙ্গলমহলবাসীরা পেয়েছেন, কি স্বাস্থ্য, কি শিক্ষা, কি রাস্তাঘাটের উন্নয়ন, কি পৌর পরিষেবা, সব দিক থেকে আরও এগিয়ে যাবে। আমরা চেষ্টা করছি, শিল্পরও সম্ভাবনা এখানে রয়েছে। রঘুনাথপুরে আমরা শিল্পনগরী তৈরি করছি, তার আঁচ নিঃসন্দেহে ঝাড়গ্রামেও আসবে।